প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন তাকে কালো রঙের একটি মাইক্রোবাস যোগে অপহরণ করার পর বেদম মারধর করে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের লোকজন সারা দেশে এই ঘটনার তোলপাড় সৃষ্টি করে। দলীয় চাপ আর তুমুল সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী পলক, ক্ষুব্ধ হন খোদ প্রধানমন্ত্রীও। সিংড়া উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা ডেকে লুৎফুল হাবিব রুবেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা সংক্রান্ত প্রধানমন্ত্রীর মনোভাবের কথা জানিয়ে দেন। গত শুক্রবার হাসপাতালে দেলোয়ারকে দেখতে গিয়ে পলক বলেন এই ঘটনায় তিনি বিব্রত, লজ্জিত, দুঃখিত ও ক্ষমা প্রার্থী। পরে সেদিনই তিনি তার শ্যালককে নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। রোববার এক ভিডিও বার্তায় রুবেল বলেন তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের পক্ষে দুপুরে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন তাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজউদ্দিন। এখন শুধু দেলোয়ার হোসেন পাশায় প্রার্থী থাকলেন, তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দেলোয়ার হোসেন পাশা বলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগে তার কোনো পদপদবী নেই, উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন তার দীর্ঘদিনের, যদিও আগে কখনও কোনো নির্বাচনে অংশ নেননি। একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিলেও দলীয় চাপের কারণে তা করেননি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হতে যাওয়ার খবরটি শুনে বেশ খুশি বলে জানান তিনি। দেলোয়ার দাবি করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার সক্ষমতা তার ছিল, তবে উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বী হয়েই উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন। গত শুক্রবার প্রতিমন্ত্রী পলক হাসপাতালে তাকে দেখতে আসায় খুশি হয়েছেন বলেও জানিয়েছেন দেলোয়ার। ফলে তার মধ্যে এখন আর কোনো রাগ বা ক্ষোভ নেই। উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর সিংড়াকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি জানান, আমি নিজে সন্ত্রাসী হামলার শিকার হয়েছি, তাই সিংড়াকে সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে কাজ করব, এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। দেলোয়ার হোসেন বলেন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে লুৎফুল হাবিব রুবেলের লোকজন তাকে মাইক্রোবাসে তুলে নেয়, এরপরেই শুরু হয় মার। তাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, যখন জ্ঞান ফেরে তখন দেখেন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, শরীরে এখনও প্রচণ্ড ব্যথা রয়েছে, পুরোপুরি সেরে উঠতে আরও কয়েকদিন লাগবে। প্রসঙ্গত আগামী 8ই মে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেখানে চেয়ারম্যান পদে প্রার্থী হন নাটোর 3 আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। নির্বাচনে অংশ নিতে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন, ফলে তার আম ছালা দুটোই গেল। এলাকার অনেকে এমন ঘটনাকে প্রকৃতির প্রতিশোধ বলে তির্যক মন্তব্য করেছেন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।